দিন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো এবং নিরাপদে আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ফজলুল কালী সিনিয়র শিক্ষক দরুদখালী মাধ্যমিক বিদ্যালয় দরুদপুর কুষ্টিয়া আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের কবিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিছু ছবি ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে একটা ছবি কৃষ্ণমন্দিরা এটা কিসের ছবি এটা নদী নদীতে এই যে নৌকা যাচ্ছে নিচে আরেকটা ছবি গ্রাম বাংলা মানে ছবি তার নিচে আরেকটা মানুষের ছবি এখানেও একটি মানুষের ছবি তোমরা লক্ষ্য করছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যে কবিতা অংশে নদী নিয়ে একটি কবিতা আমাদের সিলেবাসে আছে সেই নদী নিয়ে আজকে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একজন উনি মানুষের ছবি তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ ইনি মানে বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় তার পদচারণা করেছে যাকে মহাকবি বলা হয় নিশ্চয় তোমরা ছবি দেখে চিনতে পেরেছ ইনি হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা আমাদের পাঠ্যক্রমে পাঠ্যসূচিতে আছে যেটা হলো একটা নদী নিয়ে সেই নদীর নামটা কি তোমাদের মনে পড়ে এখানে মানে পিকনিক স্পট আছে প্রায় বছরই মানে শত শত মানে প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে যে নদীটা দেখতে যায় সেই নদীর নাম হলো কপোতাক্ষ নদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ পড়ে আমরা কি কি বিষয়ে মানে জ্ঞান অর্জন করব সেই বিষয়ে আমরা একটু শিক্ষণফল দেখে নিই কবি পরিস্থিতি পরিস্থিতি বলতে পারবেন সতত বিরলে বিরলে নিশা ভ্রান্তি প্রভৃতি শব্দের প্রভৃতি শব্দের উচ্চারণ এবং অর্থে বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবির কবির দেশপ্রেম সম্বন্ধে সম্বন্ধে বিশ্লেষণ বিশ্লেষণ করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম তার লিখনী তার পিতা মাতা অন্যান্য যে তথ্য প্রাপ্ত রয়েছে সেগুলা একটু দেখে নিব
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখছি 25 জানুয়ারি 1820 দশকে কেশবপুর উপজেলা সাগরদাড়ি গ্রামে উনি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে পায়স্ত হিন্দু পরিবারে উনি জন্মগ্রহণ করেন পিতার নাম রাজনারায়ণ দত্ত উনার পেশা ছিল আইনজীবী বা উকিল এবং কলকাতায় উনি ওখানতে করতেন মাতার নাম জাহ্নবী দেবী উনার প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটিভিস বিবাহ 1948 মাদ্রাজের এক তরুণীকে বিয়ে করেন ওই উনার সাথে তার দাম্পত্য জীবনে দুই ছেলে দুই মেয়ে জন্মগ্রহণ করার পরে উনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন এমিলি হেনরি হেনরিয়েটা সোফিয়া এটা হলো ফ্রান্সের এক মহিলাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনি কাকো ওনার হাতে হলো তিলোত্তমা সম্ভব 1860 সালে উনি রচনা করেন মহাকাব্য হিসেবে উনি জগৎপুরা খ্যাতি অর্জন করেছেন মেঘনাথ বধ কাব্য 1861 খ্রিস্টাব্দ সনেট আজকে যে কবিতাটা আমরা পড়ব সেটা সনেট সনেট এবং মিত্রাভার এই যে উনি পুরো জাতির কাছে দেশে বিদেশে মানে অভূতপূর্ব সম্মান অর্জন করেছেন এই চতুর্থ শতী কবিতা রচনা কাল ছিল 1865 নাটক কৃষ্ণকুমারী 1861 শর্মিষ্ঠা 1860 ভাষাগত দক্ষতায় উনি ছিলেন খুব স্কিল প্রত্যেকটা ভাষায় ফ্লুইডলি সে কথা বলতে পারতেন অনুপ্রেরণা পেয়েছিলেন ইংরেজি লেখক লর্ড বায়রন বায়রনের কাছ থেকে ইংরেজি সাহিত্য রচনা করার জন্য চর্চা করার জন্য মানে উনি এই বায়রনকে অনুসরণ করেছিলেন এবং ওনার মৃত্যু 1873 সালে 29 জুন কলকাতায় ওনার শেষ সমাধি রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি ওনার সম্পর্কে মোটামুটি জেনেছি এবার আমরা কবিতাটি একটি আদর্শ পাঠ হিসাবে আমি পাঠ করতে চাই কবিতাখন মাইকেল মধুসূদন দত্ত শততে নর তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত দেমতিল নিশার সকলে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে জোড়া এই গান আমি ভ্রান্তির সলনে বহুদে দেখিয়াছি বহু নর তলে কিন্তু এ তৃষ্ণের তৃষ্ণা মিটে কার জানে দুগ্ধ তত রূপে তুমি জন্মভূমি স্থলে আর কি হে হবে দেখা কতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি এই মিনতি গাবে মঙ্গল জনের কানে শ্বাস সকে সকা দিতে নাম তার এই প্রবাসে মতি প্রেম ভাবে লুইয়াছে তার নাম বঙ্গের সঙ্গীতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ এবং অষ্টম এই দুটি ভাগে ভাগ করা হয় প্রথম যে আট লাইন সে আট লাইনকে অক্টেভ অক্টেভ বা অষ্টম এবং শেষের যে ছয় লাইন সেটাকে সিস্টেম বা ষষ্ঠ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সনেটে কিছু নিয়ম আছে আমরা নিয়মগুলা একটু দেখে নিই তাহলে
তিন নাম্বার চরণ সততর যেমতি লোক বিষয় লোক বিষয় স্বপ্নে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই তিন এটাতে পদে শিক্ষা ইংলিশ নেই না কো হবে শুনে মায়া মায়া মন্ত্রধ্বনি মন্ত্রধ্বনি এত তবু কল বলে তবু কল বলে তাহলে এখানে এই আগে এখানে কম চাইল্ড লাইন জুড়ে দিচ্ছে আমরা অষ্টকের আরো চাইল্ড লাইন দেখব আমি ভ্রান্তির চলনে ভ্রান্তির চলনে চলনে সুতরাং এটা কর বহু দেশ বহু দেশে বহু দেশে দেখিয়াছে বহু বহু নদ তলে এটা হলো পথ কিন্তু কিন্তু এই স্নেহের স্নেহের তৃষ্ণা মিটে কার জলে তাহলে এটা হলো পথ দুগ্ধ স্রোতরূপী দুগ্ধ স্রোতরূপী তুমি জন্ম ভূমি ভূমিস্থলে এটা ছেলে পথ সুতরাং প্রথম লাইনে এটা এরকম আট লাইনে প্রথম যে আট লাইন তার সূত্র এরকম ক ক খ ক খ ক খ খ প শেষে সিস্টেট বা ষষ্ঠকের নিয়মটা হবে হল গ এবং ঘ আর কি হবে দেখা আর কি হবে দেখা যতদিন যাবে যতদিন যাবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা বটাকে বদলব আমাদের মনে রাখার সুবিধার জন্য বাড়িরু বাড়িরু রোজারূপে সাগরের দিতে এটাকে আমরা ঘর ধরব
বাড়িরও পর তুমি এ মিনতি মিনতি গাবে এটা ক্যামেরা হলো বদল বঙ্গোজ জনের কানে কানে শখে শখা দিতে শখে সখা শখে সখা ঋষিকে রীতি এটা আমরা ভদ্র নাম তার এ প্রবাসে প্রবাসে মতি প্রেম ভাগে মতি প্রেম ভাবে এটা আমরা এলো বদল লইছে যে তব নাম বঙ্গের নাম বঙ্গের সঙ্গীতে এটাকে আমরা ভদ্র খালি শেষে পাইলে গেল গ এবং গঘ এটা হলো সনেটের মানে মনে রাখার মানে সহজ একটা কৌশল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি বিষয় তোমাদেরকে একটু ব্যবহার করা দরকার, যেহেতু আমরা পড়ছি কপোতাক্ষ নামক। কপোতাক্ষ নামক কেন হলো, কি কারণে হলো, নদ এবং নদীর মধ্যে মূলগত পার্থক্য কি সেটা আমরা দেখব। নদ এবং নদীর মধ্যে পার্থক্য, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাল ধরে এইটাই জেনে এসেছি যে আর শাখা প্রশাখা আছে সেটা হলো নদী, আর যার শাখা প্রশাখা নাই সেটা হলো নদ। কিন্তু এটা ব্যাকরণ মতো কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে। ব্যাকরণে মানে ফর্মুলাতে নদ এবং নদীর সূত্র এরকম। আমি একটা উদাহরণ দিই, রহিম ভালো ছেলে, অপরপক্ষে রহিমা পড়াশোনায় দুর্বল, পড়া শোনাতে দুর্বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বানানটাকে বিশ্লেষণ করলে দেখতে পাই মদ যেহেতু ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে সবসময় একটি অ লুপ্ত অবস্থায় থাকে, এখানে আছে অ। তাহলে নদীর ক্ষেত্রে আমরা বলব যেসব নদীর বানানি সাধারণত অকারান্ত শব্দ রয়েছে সেগুলাকে আমরা বলবো হলো নদ। যেমন এই কপোতাক্ষ মধ্যম সব ক্লাসে একটা আছে কপোতাক্ষ, এগুলো কপোতাক্ষ নীলনদ, মিশরের নীলনদ, এগুলো হলো নদ। এদের কোনো শাখা প্রশাখা নাই, আর বানানের শেষে অকারান্ত রয়ে যায়। পরের উদাহরণটা রহিমা পড়াশোনায় দুর্বল, এই রহিমাকে বিশ্লেষণ করলে রহিম লোভা, এই আটা হলো আকারান্ত যেখানে আছে সেই আকারান্তটা হবে হলো নদী। যেমন বুড়ি গঙ্গা তিস্তা
ভারী অলংকার ভারী অলংকার এটা হলো নদ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক উপকার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কতটা তো নদে কিছু শব্দার্থ দেখে নিব শব্দার্থ শব্দার্থ প্রথমে সতত মানে সর্বদা সবসময় বিরলে বিরলে একান্ত নিরিবিলি নিরিবিলি চতুর্দশ কবি কবিতা চতুর্দশ কবি মানে যেখানে চতুর্দশ মানে চোদ্দ চোদ্দটা পদ যেখানে আছে চরণ আছে লাইন আছে তাকে চতুর্দশ কবি কবিতা বলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কবিতা পড়ে কি শিখলাম সে বিষয়ে একটু মূল্যায়ন করে নিই মূল্যায়ন বাংলা সনেটে প্রবর্তক কে কপটাক্ষ নদ কি ধরনের কবিতা খনে কি খনে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলা পাশাপাশি উত্তর আমরা দেখিনি এটা উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত উত্তর মাইকেল মধুসূদন দত্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাভাবিক কারণে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে উনি জন্মকৃত হিন্দু পরিবারে ওনার অরিজিনাল নাম হল মধুসূদন দত্ত পারিবারিক পদবী হল দত্ত ১৯৪২ সালে যখন উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন থেকে ওনার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়েছে ২ নম্বর প্রশ্ন আমাদের ছিল কপোতাক্ষ নদ কি ধরনের কবিতা প্রেম কাতরতা প্রেম কাতরতা উনি বিদেশের মাটিতে ফ্রান্সে উনি বসে এই তার জন্মভূমি ছোটবেলায় যেখানে উনি বেড়ে উঠেছিলেন সকালে বিকালে যেখানে অবস্থান নিয়েছেন নদীতে যখন সাঁতার কাটছেন এবং সেই কথা ওনার ফ্রান্স
যার রাজধানী হলো প্যারিস, ইউরোপ ইউরোপ মহাদেশের একটি দেশ। ওখানে বসে বসে উনি এই মানে প্রেম কারক কাতরতা বহু প্রকাশ ঘটেছে কথোপকথন কবিতার মধ্য দিয়ে। সনেটটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উনি মিত্রাকার এবং সনেটের মানে দাদুর খেলা উনি দেখেছেন। সনেট হল এখানে 14 লাইন বিশিষ্ট কবিতা, প্রথমে থাকে 8 লাইন, যেটাকে একটু আগে আমি বিশ্লেষণ করছি, ক ক ক ক ক খ খ, আর শেষে থাকে হল 6 লাইন, যেটা প্রথম 8 লাইন হল প্রবর্তনা, প্রবর্তনা শব্দের অর্থ হল চালু করা, আর শেষের 6 লাইনে তার পরিসমাপ্তি ঘটে, আর শেষের 6 লাইনে তার সূত্র হল গ ঘ ক ঘ ঘ ঘ। আমরা যেহেতু এই বৈশ্বিক করোনার কারণে মার্চ মাস থেকে এখনো আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছিনি, কাজেই তোমাদের মানে অন্তত কথা বিবেচনা করে আমাদের অনলাইন ক্লাস পরিচালনা করা, অনলাইন ক্লাসে যেহেতু একক কাজ দলীয় কাজ দূরা কাজ আমাদের দেওয়ার মতো কোনো অপশন নাই, সুতরাং তোমাদের জন্য একটু বাড়ির কাজ আমি দিতে চাই। বাড়ির কাজ কপোতাক্ষ নদীর আলোতে আলোকে দশটি দেশপ্রেমের প্রেম সম্পর্কে দশটি বাক্য খাতায় লিখে আনবে, খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবি একেবারে আমরা কাছে কৃষ্ণান্তে চলে এসেছি, কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওনার সমাধি কবিতাটা কয়েকটি চরণ পাঠ করে ক্লাস থেকে বিদায় নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাধি কবি কবিতা, দাঁড়াও ও পথিক বর জন্ম যদি তবে বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থলে, জননীর কলে শিশু লভে যমতি বিরাম মহিন পদমহা নিত্যাবৃত দত্ত কুলোদ্ভব কবি মধুসূদন দশর সাগর দাঁড়ি কপোতাক্ষে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে থাকবে এবং এখন চলমান যে অ্যাসাইনমেন্ট মানে নিশ্চয় তোমাদের পরবর্তী ক্লাসে মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্টের কাজগুলো সুন্দর সুন্দরভাবে করবে এবং সেখানে লাল কালি ব্যবহার করা যাবে না, এবং তোমরা কাভার পেজের যে ইয়ে আছে কাভার পেজগুলো সুন্দরভাবে লিখবা, অ্যাসাইনমেন্ট নম্বর, অ্যাসাইনমেন্টের বিষয়, শ্রেণী বিষয়, রোল, শাখা যদি থাকে শাখা, এবং আমার পরামর্শ থাকবে অ্যাসাইনমেন্টে শুধুমাত্র ফ্রন্ট পেজ তোমরা ব্যবহার করবা, মার্জিন দিবা এবং সৌন্দর্য যাতে লেখা শ্রীবৃদ্ধি হয় সেই শ্রীবৃদ্ধি করে তোমরা অ্যাসাইনমেন্ট সুন্দর সুন্দরভাবে লিখে জমা দিবে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে মানে উত্তীর্ণ হওয়ার যে প্রক্রিয়া, সুতরাং মানে অবহেলা না করে অ্যাসাইনমেন্টের পরে গভীর মনোনিবেশ করে অনুধাবন করে তোমরা
তোমরা সুন্দর সুন্দরভাবে তোমাদের লেখা নিয়ে আসবে এবং স্কুলে জমা দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারো এই হেমন্তের সকালে তোমাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ